অমানবিক, অবিশ্বাস্য, পরিচারিকার হাতে নিগৃহীতা হলেন বৃদ্ধা। কি অসহায় অবস্থা দেখুন, যেন পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, কিছু করার নেই তার। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় মুর্শিদাবাদ জুড়ে। ভাইরাল হওয়া ভিডিও সত্যতা স্বীকার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চার সন্তানের মা এই বয়স্ক বৃদ্ধার দেখাশোনার জন্য তাকে একটি ঘরের মধ্যে রাখা হয়, আর বাড়িতে পরিচারিকা। সেই পরিচারিকা কার্যত ক্ষুব্ধ হয়ে মারধর নির্যাতন করছেন, মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিচ্ছেন। দেখুন অসহায় বৃদ্ধার অবস্থা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্ত পরিচারিকাকে গ্রেপ্তার করেছে ভগবানগোলা থানার পুলিশ। অনেকেই আবার নচিকেতার গান, কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে মরলেই বাঁচি, এই গানের কথাই বলছেন। অপরাধ একটাই, তার বয়স হয়েছে, তাই নির্যাতনের শিকার হলেন তিনি। এই ভিডিও মর্মান্তিক, অমানবিক। অনেকেই বলছেন অবশ্যই পরিচারিকার গুরুত্বপূর্ণ শাস্তি হওয়া দরকার। অনেকে শিউরে উঠছেন ভবিষ্যতের নিজেদের পরিণতির কথা ভেবে। কেউ জানে না কাল কী হবে, কিন্তু মানুষ এত নিষ্ঠুর হয় কি।